আজকে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে গোলক অধ্যায়। এই গোলক অধ্যায়ে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগোলতলের ক্ষেত্রফল ও গোলকের ঘনফলের সূত্র এই বিষয়ে আলোচনা করব। এখন দেখো, এটা নিশ্চয়ই তোমরা গোলকের একটা উদাহরণ হচ্ছে ফুটবল, এসে তোমরা জানো তো। দেখো এটা একটা গোলক, তো এই গোলকের ব্যাসার্ধকে কোনটা বলছি, না এর ঠিক মাঝখানে একটা এমন বিন্দু যে বিন্দু থেকে আর এর এই বক্রতল এই তলের উপর অবস্থিত বিন্দুর সংযোগ সরলরেখাংশ, এইটাকে আমরা বলছি গোলকের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা গোলকের ব্যাসার্ধ, তো আমরা এখানে গোলকের ছবি এঁকেছি যে ব্যাসার্ধ কত, আর একক ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি এটা আর একক, গোলকের ব্যাসার্ধ আর একক। এখন দেখো গোলকের এইটাকে আমরা বলছি বক্রতল, তাহলে গোলকের একটা মাত্র তল আছে বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, না গোলকের গোলকের বক্রতলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। এখন দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখন এই যে সূত্রটা ফোর পাই আর স্কোয়ার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই সূত্রটা তোমরা একটা পরীক্ষা করে দেখে নিতে পারো যে পরীক্ষাটা এরকম যে আমরা যদি এরকম একটা গোলক আমরা নিই, তোমরা বাড়িতে যদি এটা পরীক্ষা করো, এরকম একটা বল তোমরা কিনে নিতে পারো, সংগ্রহ করতে পারো। এখন এর ব্যাসার্ধটা তোমরা মেপে নিবে, কী করে এর ব্যাসার্ধটা মাপবে তোমরা তোমাদের ভাবনায় সেটা করার চেষ্টা করো। আমি একটা ভাবনা বলছি, যদি সম্ভব হয় ঠিক মাঝখান থেকে সুতো দিয়ে যতটা সম্ভব মাঝখান থেকে যায় সেরকম সুতো দিয়ে এটা পরিধিটা মেপে নিলে, পরিধি নেওয়ার পরে ব্যাসার্ধ তুমি যদি এক্স একক ধরে নাও বা এর ব্যাসার্ধ যদি আর একক ধরে নাও তাহলে নিশ্চয়ই পরিধি টু পাই আর, তাহলে টু পাই আর তোমার পরিমাপ যেটা হবে সুতোটার সেই সুতো দৈর্ঘ্যটা মেপে নিয়ে টু পাই আর সমান সেটা লিখে বলতে পারে আর এর দৈর্ঘ্য বের করে নেবে। তাহলে আরেক দৈর্ঘ্য যখন তুমি বের করে নিলে এবার তার দ্বিগুণ, তার দ্বিগুণ দৈর্ঘ্য নিলে যদি সেটা আর একক, দেখো এটা যে তুমি মেপেছ ব্যাসার্ধটা আর পেয়েছ সেখানে তোমার জ্ঞাতমান পেয়েছ, তার দ্বিগুণ দৈর্ঘ্য অর্থাৎ যদি আর পেয়ে থাকো ব্যাসার্ধটা তাহলে দ্বিগুণ দৈর্ঘ্য হচ্ছে টু আর। এই টু আরকে ব্যাসার্ধ ধরে, টু আরকে ব্যাসার্ধ ধরে এইটা টু আর একক, টু আর কে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত, টু আর কে ব্যাসার্ধ ধরে একটা সাদা কাগজের উপরে পাতলা কাগজের উপরে একটা বৃত্ত এঁকে নেবে। এবার কি করবে দেখো, কাঁচি দিয়ে এখান থেকে কেটে নেবে কাগজটা, বৃত্তাকার কাগজটা কেটে নেবে, কেটে নিয়ে সেইটাকে টুকরো টুকরো করে কেন্দ্র থেকে ছোট ছোট করে টুকরো টুকরো করে এই বক্রতলে পাশাপাশি পাশাপাশি আঠা দিয়ে জোড়ার চেষ্টা করবে। যুক্ত যুক্ত দেখবে যে এখানে পুরোটা ঘুরে গেছে, তার মানে দেখো এখানে যে আমরা টুয়া নিলাম এটা তো একটা বৃত্ত, এর ব্যাসার্ধ টুয়া, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কি হবে, পা টু পাই, বৃত্তটার ক্ষেত্রফল কি হবে, না পাই আর স্কোয়ার, আর এখানে কি, আর এখানে টুয়া, ব্যাসার্ধ হচ্ছে টুয়ার, তাহলে কি দাঁড়ালো, না এই ক্ষেত্রফল এই কাগজটা ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, না টু পাই, পাই টুয়ার হোল স্কোয়ার বর্গ বর্গ একক, তার মানে সমান কি দাঁড়াচ্ছে, ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। তার মানে কি দেখলে যে
এটার যে ক্ষেত্রফল এই বক্রতার ক্ষেত্রফল যে 4 পাই আর স্কয়ার হচ্ছে এটা একটা পরীক্ষা করে দেখে নিলে এটা কিন্তু কোনো প্রমাণ নয় এটা পরীক্ষা যে সত্যি এই সূত্রটা কি সত্যি সত্য সেটা একটা পরীক্ষা করে দেখে নিতে পারো এখন দেখো এর অর্ধগোলক যদি হয় অর্ধগোলক কোনটা নিশ্চয়ই তুমি তোমরা জানো ঠিক মাঝখান থেকে যদি আমরা মাঝখান থেকে যদি গোলকের ছেদ করি তাহলে এরকম একটা অর্ধগোলক পাবো যেটা ছবি আমি এখানে দিয়েছি যে অর্ধগোলক এই অর্ধগোলকের দেখো তিনটে তল একটা বক্রতল আর একটা সমতল বৃত্তাকার সমতল তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে না অর্ধগোলকের বক্রতলের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক এর অর্ধে হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধ হবে তাহলে 2 পাই আর স্কয়ার বর্গ একক এবার আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো এবার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার আর এইটা সমতলের ব্যাসার্ধ আর একক তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বৃত্তাকার তলের ক্ষেত্রফল তাহলে কি হবে পাই আর স্কয়ার বর্গ একক তাহলে কি দাঁড়ালো 3 পাই আর স্কয়ার বর্গ একক তাহলে আমরা এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল শিখলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল শিখলে আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র শিখলে এইবার আসবো গোলকের ঘনফল এবার তোমাদের গোলকের ঘনফল নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করবো এখন দেখো সেটা শেখানোর আগে পিরামিড সম্পর্কে তোমাদের ধারণা আছে ক্লাস 6 এ তোমাদের পিরামিডের ধারণা দেওয়া হয়েছিল পিরামিড কি এখন পিরামিডের ঘনফলের সূত্রটা তোমাদের সিলেবাসে নেই পিরামিড সিলেবাসে নেই তো ওই এই সূত্রটা একটু জেনে নাও পিরামিডের ঘনফলের সূত্র হচ্ছে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা 1/3 ইনটু ভূমি ক্ষেত্রফলের উচ্চতা অর্থাৎ জিনিসটা এইরকম যদি একটা আয়তঘন আমরা আঁকি একটা আয়তঘন এঁকে নিলাম লক্ষ্য করো একটা আয়তঘন নিলাম যদি এটা কাঠের একটা আয়তঘন হয় তো এখানে কোনো একটা যদি বিন্দু এখানে হোক কোনো একটা যদি বিন্দু থাকে উপরিতলের উপরই বিন্দুটা আছে উপরিতলের উপর এই বিন্দু থেকে আমরা দেখো একটা পিরামিড আমরা কেটে নিচ্ছি এখানে অর্থাৎ আয়তঘনের ভূমি আর পিরামিডের ভূমি একই আয়তঘনের উচ্চতা পিরামিডের উচ্চতা দেখো একই এরকম যদি হয় আমরা আয়তঘনের ঘনফল জানি আয়তন হবে এই আয়তন তিন ভাগের এক ভাগ
আয়তন হলো ঘনফল বিস্তীর্ণ ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা মানে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা এখানে লক্ষ্য করো পিরামিডের ঘনফল যেহেতু আয়তনটা 3 ভাগের 1 ভাগ সেই জন্য 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা এই জায়গা থেকে সূত্রটা জন্ম পিরামিডের এখন এই পিরামিড যেহেতু তোমাদের সিলেবাসে নেই আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করব সেই জন্য পিরামিডের ঘনফলের সূত্রটা তোমাদের শিখে নিলাম পিরামিডের ঘনফলের সূত্রটা কি জানো 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা এখন যদি গোলক বলছি না আমি গোলকের ঘনফল আমরা নির্ণয় করব কিভাবে সূত্রটা আনা যায় একটা পরীক্ষা নিরীক্ষামূলক ভাবে আমরা এটা বুঝে নিতে চাইছি কোনো প্রমাণ নয় পরীক্ষা নিরীক্ষা ভাবে আমরা বোঝার চেষ্টা করছি এখন দেখো এই যে গোলক এই জায়গাটা আমরা বলি গোলক এক প্রকার পিরামিড গোলক এক প্রকার পিরামিড গোলক এক প্রকার পিরামিড কি কিভাবে হলো না সেটাকে বোঝাচ্ছি দেখো এই দিকে লক্ষ্য করো আমি একটা গোলক নিলাম এই গোলকটাকে কি করছি আমি ঠিক মাঝখান থেকে ছেদ করলাম মাঝখান থেকে ছেদ করে এটাকে আলাদা করে নিলাম এটা দুটো অর্ধগোলক সমান অর্ধগোলক মাঝখান থেকে ছেদ করলাম এবার দেখো আমার হাতে যে অর্ধগোলকটা আছে এরও আবার কি করছি লক্ষ্য করো এরও ঠিক মাঝখান থেকে আবার ছেদ করলাম অর্থাৎ মাঝখানে যে কেন্দ্রবিন্দু আছে সেখান থেকে ছেদ করে পড়ে যাচ্ছে আবার ঠিক মাঝখান থেকে এই গোলকে কেন্দ্র সেখান থেকে আবার ছেদ করলাম লক্ষ্য করো এখান থেকে আবার ঠিক মাঝখান থেকে ছেদ করলাম আবার ঠিক মাঝখান থেকে ছেদ করলাম লক্ষ্য করো ছেদ করতে 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 ছোট 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 পিরামিডে রূপান্তর এই যুক্তিটাকে আমি বলছিলাম যে গোলক একবার পিরামিড দেখো পিরামিড ছোট 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 পিরামিডে রূপান্তর হয়েছে একটু আগে বলছিলাম যে গোলক একবার পিরামিড এবং পিরামিডের ঘনফলের সূত্রটা একটু আগে দেখিয়েছিলাম যে 1/3 ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা তাহলে এর যদি ঘনফল করি 1/3 ইনটু এই ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা উচ্চতা মানে এটা তো গোলকের সেই ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে গোলকের সেই ব্যাসার্ধ ব্যাসার্ধটাই উচ্চতা তাহলে এখানে লক্ষ্য কর যে গোলকের গোলকের ঘনফল গোলকের ঘনফল সমান এই পিরামিড ছোট 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 এরকম যদি প্রচুর পিরামিড আমরা টুকরো টুকরো করে ফেলি তাহলে এই পিরামিডটার ঘনফল কি হবে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল এর ভূমির ক্ষেত্রফলকে আমরা ধরছি A1 এর ভূমির ক্ষেত্রফল A1 বর্গ একক ধরে নিলাম A1 তাহলে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা উচ্চতাটা কি বলছিলাম যে এটা তো সেই দেখো বক্রতল এখান থেকে কেন্দ্রবিন্দু এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ব্যাসার্ধকে আর একক ধরেছে তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা উচ্চতা আর আবার অন্য একটা টুকরো অন্য টুকরো নিচ্ছি তার ঘনফল কি 1/3 এটাও পিরামিড 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল এর ভূমির ক্ষেত্রফলটা যদি আলাদা হয় তাহলে সেটাকে আমরা যদি A2 ধরে নিই A2 ইনটু উচ্চতা R এরকম যদি আরো টুকরো নিই আরেকটা টুকরো নিই তার কি হয় 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফলকে যদি A3 ধরি উচ্চতা R এরকম যদি অসংখ্য টুকরো করি সেইগুলোর যোগ যদি করি এই যোগফলটাই হবে গোটা পিরামিডের ঘনফল এখান থেকে দেখো আমরা 1/3 আর কমন যাচ্ছে 1/3 আর যদি কমন যায় পড়ে যাচ্ছে U1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 এটা যদি আমরা ঘন একক লিখি ঘন একক তাহলে এত ঘন একক লক্ষ্য করে এটা সমান হচ্ছে 1/3 আর A1 প্লাস A2 প্লাস A3 A1 প্লাস A2 প্লাস A3 এগুলো তো মোট ক্ষেত্রফলটা কি জানাবে মোট ক্ষেত্রফলটা হচ্ছে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল তাহলে গোলকটার বক্রতলের ক্ষেত্রফল একটু আগে আমরা করেছি গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² এত ঘন একক তাহলে কি জানাবো 4/3 πr³ ঘন একক
তাহলে গোলকের সমগোলকের ঘনফলের সূত্র কি দাঁড়ালো? গোলকের ঘনফলের সূত্র দাঁড়ালো 4/3 পাই আর কিউ ঘন একক, যেখানে আর আর একক হচ্ছে ব্যাসার্ধ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সূত্রটা কোন প্রতিষ্ঠা নয়, সূত্রটা আমরা পরীক্ষা করে পরীক্ষামূলক ভাবে দেখার চেষ্টা করলাম যে গোলকের ঘনফলের সূত্র তোমাদের বই আছে 4/3 পাই আর কিউ, সেখানে অন্যভাবে লেখা হয়েছে, সরাসরি সূত্রটা দেওয়া হয়েছে। আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে ঘনফলের সূত্র থেকে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। তোমরা চিন্তা করো বিষয়টা নিয়ে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, অথবা বিদ্যালয়ের যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে আমাকে ফোন করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।